আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে ফ্রোজেন রুটি বানানো যায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ইটস মি সঞ্জিদা স্নিগ্ধা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইজ, ফার্স্টে হচ্ছে তোমরা আটাটা পানির ভিতরে যেভাবে যেভাবে করে রুটি বানানোর জন্য ওভাবে ওভাবে করে নিবা। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি ছোট মানুষ আসলে রুটি কি গোল করে বানাতে পারবো কি না। হ্যাঁ, আমি ফরিদপুরের মেয়ে বলে কথা, আমি কেন রুটি বানাতে পারবো না, আমি কম বেশি সব কাজই পারি। অ্যান্ড সব থেকে বড় কথাটা হচ্ছে মানুষ চেষ্টা করলে সবই পারে। আর তোমরা দেখতেই পড়তেছো রুটিগুলো বানাচ্ছি, কয়েকটা সুন্দর হয় আবার কয়েকটা খুবই জঘন্য হয়, বলা যায় মানচিত্র হয়ে যায় বাংলাদেশের। আর তোমরা সবাই যেন ফ্রোজেন দুইটা প্যাকেজ বা পলির মাঝখানে থাকে। তো আমরা নর্মাল রুটিগুলো এরকম প্যাকেজ করে রাখি ফ্রিজে, আর যখন খাই তখন ফ্রিজ থেকে বের করে দেন তাওয়াতে গরম করে ছেঁকে খাই। তো এভাবে কয়েকটা রুটি গোল করতেছি কয়েকটা মানচিত্র করে, প্রায় আমি 18-19টার মতো রুটি বানাইছি নিজে একাই। আর হ্যাঁ, মানচিত্র মানে হচ্ছে একটা মিরপুর, আরেকটা সাভার, আরেকটা হচ্ছে মোহাম্মদপুর, এরকম আর কি, এক একটা এক এক দিকে যায়। যার কারণে আমি শর্টকাটে বলি একটা গোল হচ্ছে আরেকটা মানচিত্র হচ্ছে। আর তোমরা যারা মেয়েরা এই ভিডিওটা দেখতেছো এখন, তারা অবশ্যই কমেন্টে বলে যাবা তোমরা কি রুটি বানাইতে পারো বা একসাথে কতগুলো রুটি বানাইতে পারো। আর আমি কি বলবো, আমি তো একসাথে 19-20টার মতো রুটি মেক করছি, যার কারণে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, এক কথায় বলা যায় হয়রান হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছো এখনো আরো অনেকগুলো রুটি বানানো বাকি আছে, আর এদিক দিয়ে আমার হাতও অনেক বেশি ব্যথা করতেছে। তো ভাবলাম কেননা এই কয়েকটা রুটি আম্মুই বানাক, কারণ আমি অনেকগুলো বানাইছি। আর হ্যাঁ, একটা সুবিধা আছে এইভাবে রুটিগুলো বানায় রাখা, সেটা হচ্ছে একসাথে তুমি 20-30টা রুটি বানাই ফেললে ফ্রিজে যদি রাখো, তাহলে মনে করো যখন ইচ্ছে তখনই ফ্রিজ থেকে বের করে জাস্ট আমরা চুলায় তাওয়াতে বা কড়াইতে ছেঁকে ইজিলি কিন্তু খেয়ে ফেলতে পারতেছি। দ্য নেক্সট ডে, এই তো সকাল হয়ে গেল, কালকে রাতে অ্যাকচুয়ালি রুটিগুলো বানায় দেন ফ্রিজে রেখে দিয়ে এখন হচ্ছে রুটিগুলো বের করলাম আমরা। এখন যারা রুটি সেকতে পারে না তাদেরকে রুটি কীভাবে মেক করে সেটা আমি শিখাবো। তো ফার্স্টে তাওয়া চুলায় দিয়ে দিবা, দেন হচ্ছে ফ্রোজেনটা তাওয়ার উপরে দিয়ে দিবা, এদিক ওদিক করবা। আর পাশের চুলায় হচ্ছে আম্মু ভাজি বানাইতেছিল, বাট আমি ভেজিটেবল খাবো না, আমি ডিম পোস্ট করবো আর কি, আর পরোটা তো আছেই সাথে। তো রুটির মতো যখন হয়ে যাবে তখন হচ্ছে যারা পরোটা খেতে চাও তারা একটু তেল দিয়ে দিবা, সরিষার তেল কিন্তু না, সয়াবিন তেল যেটাকে বলে ওইটা। দেন তেল দেওয়ার পর দুই একবার এদিক ওদিক করবা, দেন দেখবা পরোটা কমপ্লিট। যেমনটা তোমরা দেখতেই পারতেছো আমার পরোটা কমপ্লিট মেক করা। এখন জাস্ট আমি ডিম পোস্ট করব। ডিম পোস্ট করার জন্য ফার্স্টে তেল দিতে হবে, দেন একটু লবণ ছিটাই দিবা, তারপরে ডিমটা ভেঙে হচ্ছে কড়াইর ভিতর ছেড়ে দিবা। একটা প্রায় প্যানে দুইটা ডিম পোস্ট করব কিভাবে এটা তো শিখে গেলে। অ্যান্ড অবশ্যই কমেন্টে বলে যাবা কেমন লাগছে আজকের ফুল ব্লগ। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো এখন, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, আল্লাহ হাফেজ।